আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি আরিফুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট এবং প্যারামেডিকেল ডাক্তার। তো আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে পেস। এটি একটি 0.5 mg ট্যাবলেট জাতীয় ঔষধ। আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ক্লোনাজেপাম। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি অপশন ইন ফার্মা লিমিটেড। এখন আসুন যে পেস এই ট্যাবলেটটির আসলে কার্যকারিতা কি, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত, সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে, এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে প্যানিক ডিসঅর্ডারে ওষুধটিকে ব্যবহার করা হয়, অর্থাৎ আতঙ্ক রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়। দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ইনসোমিয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয়, অর্থাৎ অস্বাভাবিক রাত্রি জাগরণ নিরাময়ে ওষুধটিকে ব্যবহার করা হয়। তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে সোশ্যাল ফোবিয়াতে ওষুধটিকে ব্যবহার করা হয়, অর্থাৎ সামাজিক ভীতি বা আতঙ্ক দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়। চার নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে ইপিলেপসিতে ওষুধটিকে ব্যবহার করা হয়, অর্থাৎ মৃগী রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়। পাঁচ নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে অ্যাকুইট সিজারে ওষুধটিকে ব্যবহার করা হয়, অর্থাৎ তীব্র খিঁচুনি রোধে ওষুধটিকে ব্যবহার করা হয়। এবং ছয় নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে জেনারেল অ্যানিকজিটি ডিসঅর্ডারে ওষুধটিকে ব্যবহার করা হয়, অর্থাৎ সাধারণ উদ্বেগজনিত রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়। তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির কার্যকারিতা। এবার আসুন যে পেস এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কী, সেটি আমি আপনাদের বলে দিই। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে 0.5 mg থেকে 1 mg একটি করে ট্যাবলেট প্রতিদিন 1 থেকে 2 বার সেবন করতে হবে, আর এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি। আর বিশেষ করে পেস এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই, তাহলে ঝিমুনি হতে পারে, অবসাদ হতে পারে, বিভ্রান্তি হতে পারে, মাথা ঘোরা ভাব হতে পারে, শুষ্ক মুখ হতে পারে, মাথা ব্যথা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে ইত্যাদি। তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর বিশেষ করে যে সকল রোগীদের গ্লুকোমা আছে এবং যাদের যকৃতের মারাত্মক সমস্যা আছে, সেই সকল রোগীদের ক্ষেত্রে পেস এই ট্যাবলেটটিকে সেবন করা যাবে না। আর যারা গর্ভবতী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে পেস এই ট্যাবলেটটিকে সেবন করা উচিত নয়। তবে যারা স্তন্যদানকারী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে পেস এই ট্যাবলেটটিকে যদি সেবন করার খুব প্রয়োজন পড়ে যায়, তাহলে এই ওষুধটি সেবন করার পরে শিশুকে বুকের দুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে। আর পেস এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই, তাহলে প্রতি পিস 0.5 mg পেস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 6.50 টাকা। তো বন্ধুরা, যাদের আতঙ্ক রোগ আছে, অস্বাভাবিক রাত্রি জাগরণের সমস্যা আছে, সামাজিক ভীতি বা আতঙ্ক আছে, যাদের মৃগী রোগ আছে, তীব্র খিঁচুনি আছে এবং সাধারণ উদ্বেগজনিত রোগ আছে, সেই সকল রোগীরা কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে পেস এই ট্যাবলেটটিকে ট্রাই করে দেখা যেতে পারে। ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে পাওয়া যাবে। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর এই ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজে যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। ধন্যবাদ সবাইকে।